it was just too exhausting. It's a disease, it can happen to you. Just sleep, not wake up. Helplessness. ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের রিপোর্ট বলছে ভারতবর্ষের 9 কোটি লোক কোনো না কোনো মানসিক অসুস্থতায় ভুগছেন। এদের মধ্যে 5 কোটি মানুষ সিরিয়াস ডিপ্রেশনের শিকার। এদের অধিকাংশেরই বয়স 15 থেকে 50-এর মধ্যে। অর্থাৎ ছাত্রছাত্রী এবং কর্মক্ষম মানুষের একটি বড় অংশ আজ ডিপ্রেসড এবং অসুস্থ। ভারতবর্ষ পৃথিবীর মধ্যে সবচেয়ে ডিপ্রেসড দেশ। ডিপ্রেশন ইজ নট ডেস্টিনি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ড্যানি বেকার। আমরা যারা ডিপ্রেশনে ভুগি না তাদের বোঝার জন্যে 50 জন ডিপ্রেসড মানুষকে তাদের যন্ত্রণা কষ্ট অনুভূতি বর্ণনা করতে বলেছিলেন। তার কিছুটা ভাবানুবাদ দেখুন। আমার আর কিছুই ভালো লাগে না, বড্ড একলা বড্ড নিঃসঙ্গ হয়ে গেছি। স্ত্রী মেয়ে কেউ ভালোবাসে না, বন্ধুবান্ধবও সবাই চলে গেছে, কেউ আসে না। ক্লান্ত অবসন্ন, আত্মবিশ্বাস নেই, স্মৃতিগুলোও মনে হয় হারিয়ে হারিয়ে যাচ্ছে। কেন যে হলো, ব্যস্ত ছিলাম, কত বই কিনতাম, পড়তাম, গান শুনতাম, ছবি আঁকতাম, এখন আর ভালো লাগে না, কিচ্ছুই ভালো লাগে না। এমনকি নিজের আঁকা ছবিগুলোও যেন ভয়ঙ্কর হয়ে যাচ্ছে, ভয়ে আর আঁকতেও পারি না আমি। কখনো ভাবি আমি একটা দীর্ঘ অন্ধকার ভয়ঙ্কর সুড়ঙ্গের মধ্যে দিয়ে নামছি, শুধুই নামছি, কোনো শেষ নেই, দূরের আলোটাও যেন দূরে আরও দূরে চলে যাচ্ছে। আবার কখনো মনে হয় একটু একটু করে অতল জলে তলিয়ে যাচ্ছি, দমবন্ধ হয়ে আসছে আমার। ভয়, লজ্জা, দুঃখ, একাকিত্ব, সন্দেহ, অবিশ্বাস, আমি কি পাগল হয়ে যাচ্ছি? ডাক্তার দেখাবো, আমি কি বাঁচব না? বেঁচেই বা কি লাভ? তাহলে কি এই কষ্ট থেকে নিজেকে নিজেই মুক্তি দেব? We also have the highest suicide rate of any country in the world. Main Bikku ke sath rehna chahti hu, na main uske sath reh pa rahi hu, na main reh sakti hu, na main usko chhod sakti hu. Isliye main suicide kar rahi hu. Proti 40 sekonde prithibite ekjon manush attohotta korchen. Bharatbarshe proti bochhor 135,000 er o beshi manush suicide koren. Eder moddhe 46,000 manusher boyosh 15 থেকে 44-এর মধ্যে। যারা আত্মহত্যা করছেন তাদের শতকরা 90% মানসিক অসুখে ভুগছেন, ডিপ্রেশন যার মধ্যে অন্যতম প্রধান অসুখ। এটা তো একটা এপিডেমিকের ফর্ম নিয়েছে। আপনি 26-27 বছর হলো এদেশে এবং বিদেশে প্র্যাকটিস করছেন, আপনার কি মনে হয় যে এই মহামারীর কারণটা কি? কারণ অনেকগুলোই। প্রধান কারণ হচ্ছে যে একটা ল্যাক অফ অ্যাওয়ারনেস, পরিবার কিংবা রুগী জানেই না যে এ একটা ডিপ্রেশনে ভুগছে, চিকিৎসার দরকার। দ্বিতীয়ত হচ্ছে কিছু স্টিগমা এবং মিসকনসেপশন। ডিপ্রেশনের ট্রিটমেন্ট করার জন্য সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হবে, সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া মানেই পাগলের ডাক্তার। তা আমি কি পাগল যে আমি পাগলের ডাক্তারের কাছে যাব? তৃতীয়ত হচ্ছে মানুষ মনে করে যে যাদের খুব স্ট্রং পার্সোনালিটি তাদের ডিপ্রেশন হয় না, মানসিক একটা দুর্বলতা যাদের মধ্যে আছে তারাই ডিপ্রেশনে ভোগে এবং এটাকে মনে জোর দিয়ে এটা থেকে বেরিয়ে আসা দরকার। তো এই সব কারণের জন্যই এরকম সব ভয়াবহ স্ট্যাটিস্টিক্স আমরা দেখছি। আমি একটা কেসের কথা বলব। এই 3-4 বছর আগে আমার কাছে নিয়ে আসা হয়েছিল মা আর মেয়ে।
মেয়েটিকে দেখেই বোঝা যাচ্ছে যে সে খুব ডিপ্রেসড। মাকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার, তো উনি বললেন যে মেয়েটি সুইসাইড অ্যাটেম্প নিয়েছে। আমি জানতে চাইলাম যে কেন এরকম করেছে। জানালেন যে ঠাকুমার ক্যান্সার হয়েছে, মেয়েটি ঠাকুমার সাথে খুব অ্যাটাচড। মেয়েটি তো তখন খুব ডিপ্রেসড হয়ে যায়। সেই অবস্থায় ওকে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট পরীক্ষাটা জোর জবরদস্তি করে দিতে বলা হয়। সেই পরীক্ষায় সে ফেল করে, আরও ডিপ্রেশন বেড়ে গেল। কিন্তু মা সেই সময় বুঝতে পারলেন না যে মেয়েটি ডিপ্রেসড। উনি কী করলেন, ওদের ফ্যামিলি একজন গুরুদেব ছিল তার কাছে নিয়ে যান। পৃথিবীতে এমন কেউ নেই যে সারা জীবন এখানে তোমার সঙ্গে থাকবে, স্বীকার করে না, কারণ এটাই জগতের একমাত্র নিয়ম। এর জন্য কোথাও ছোটাছুটি করো না, কোথাও যেও না। ঠাকুমা চলে যাচ্ছেন এই কথা তুমি ভেবো না, ঠাকুমার দেহটা চলে যাবে। তাই আমি তোমায় একটা পরামর্শ দিই, সেটা হচ্ছে তুমি একটা সুন্দর ছেলে দেখে ঠাকুমার পছন্দ কিনা জিজ্ঞেস করে তাকে বিয়ে কর। গুরুদেবের পরামর্শ মতো একটা ভালো ছেলে দেখে বিয়ে দেওয়া হলো। মেয়েটি 3 মাস মতো শ্বশুরবাড়িতে ছিল, তারপর সে বাপের বাড়ি ফিরে গেল। বিয়ে দেওয়ার সময় তো মা মনে করেছে যে বিয়ে দিলেই সব ঠিক হয়ে যাবে। সে যখন ফিরে এলো তখনও কিন্তু সে খুব সিভিয়ারলি ডিপ্রেসড, খায় না, দায় না, কারোর সাথে কথা বলে না, ঘর থেকে বেরোয় না। তো এবার যেটা হলো সেটা হচ্ছে মা একদিন ওকে প্রচণ্ড বকা দিল। তোমার কি হয়েছে বলো তো, তোমার লজ্জা করে না? এইভাবে প্রত্যেকটা মানুষকে কষ্ট দিচ্ছ তুমি, মনটাকে শক্ত করো, এমন দুর্বল হলে চলবে? সারাটা জীবন এখন তোমার সামনে পড়ে আছে। তাছাড়া এসব মানসিক অসুখ টসুখ এসব তো দুর্বল মানুষদের হয়। আমাকে দেখো তো, কত ঝড় ঝাপটা গেছে আমার ওপর দিয়ে, তবু তো ভেঙে পড়িনি। ধমক খেয়ে কি হলো, কোনো উন্নতি হলো? হ্যাঁ, উন্নতি তো হলোই। সেদিনকে বিকালবেলা ও বেরোলো, বেরিয়ে গেল, আবার ফিরে এলো, একটু খেলো, তারপরে আবার রাত্রে যেমন শুতে যায় শুতে গেল নিজের ঘরে। তারপর তখনও কি কিছু বোঝা যায়নি, কোনো হিন্ট দেয়নি? আমরা তো কিচ্ছু বুঝতে পারিনি। পরের দিন যখন ঘুম থেকে উঠল না, তখন দরজা ধাক্কা দেওয়া হলো, তারপর ওর বাবা লোক ডেকে দরজা ভাঙল। ভেরি স্যাড। এখানে একটা প্রশ্ন আমার আছে, সেটা হলো যে একজন লে ম্যান সে বুঝবে কি করে যে কোনটা স্যাডনেস আর কোনটা ডিপ্রেশন? আর একটু স্পেসিফিক্যালি জিজ্ঞেস করবো যে ডিপ্রেশনের সিমটমসগুলো কী কী? এটা বোঝা খুব মুশকিল যে ডিপ্রেশন আর স্যাডনেসের মধ্যে তফাত কী। লেম্যানের পক্ষে এটা বোঝা সম্ভব নয়, সেই জন্যই প্রচারটা দরকার। অনেক সময় ফ্যামিলি মেম্বাররা হয়তো কিছু সিমটমস তারা লক্ষ্য করে, কিন্তু তারা বুঝতে পারে না যে এগুলো ডিপ্রেশনের সিমটম। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তাদের ICD-10 বেশ কিছু কি সিমটমসের উল্লেখ করেছে, যেগুলির ভিত্তিতে ডিপ্রেশনের ডায়াগনোসিস করা হয়। সিমটমসগুলি হল নিরবচ্ছিন্ন গভীর দুঃখবোধ, ক্লান্তি
অবসাদ, উদ্যমের অভাব, একাগ্রতার অভাব, অনিশ্চয়তা, দ্বিধা, খাওয়ার অনিচ্ছা বা অতিরিক্ত খিদে, মন্থরতা বা অস্থিরতা, আগ্রহের অভাব এবং নিরাসক্তি, ঘুমের ব্যাঘাত, আত্মবিশ্বাসের এবং আত্মমর্যাদা বোধের অভাব, অপরাধ বোধ এবং আত্ম অবমাননা, আত্মহত্যার চিন্তা এবং প্রবণতা। এই দশটি সিমটমসের মধ্যে যার চারটির কম সিমটমস দেখা যায় তিনি ডিপ্রেসড নন। যার মধ্যে চারটি সিমটমস দু সপ্তাহের বেশি থাকে তার মাইল্ড ডিপ্রেশন। পাঁচটি বা ছটি সিমটমস যদি দু সপ্তাহের বেশি দেখা যায় তাহলে তার মডারেট ডিপ্রেশন। সাতটি বা তার বেশি সিমটমস যদি দু সপ্তাহের বেশি থাকে তার সিভিয়ার ডিপ্রেশন। চিকিৎসা না করালে ডিপ্রেশন বাড়তে থাকে এবং ক্রমশই মনের এবং শরীরের ক্ষতি হয়। ডিপ্রেশনের সিমটমসগুলো তো দেখলাম, ডিপ্রেশন কেন হয়, এর মেজর কারণগুলো কি কি? অনেকগুলোই কারণ আছে। বোঝার সুবিধার জন্য ডিপ্রেশন হওয়ার কারণগুলিকে আমরা মূলত চার ভাগে ভাগ করেছি। সেগুলি হল বায়োকেমিক্যাল, জেনেটিক, সাইকোলজিক্যাল এবং সোশ্যাল। বায়োকেমিক্যাল, খানিকটা সরলীকরণ করে বলা যায় যে ডিপ্রেসড পেশেন্টদের ব্রেনে নরঅ্যাড্রিনালিন, ডোপামিন, সেরোটোনিন জাতীয় নিউরোট্রান্সমিটারগুলিতে বেশ কিছু অস্বাভাবিক পরিবর্তন হয়। যে সমস্ত মেসেজ বা সংকেতগুলি ব্রেন থেকে আসে বা ব্রেনে যায় সেইগুলি পরিবর্তিত হতে থাকে। এই পরিবর্তনগুলি আবার আমাদের চিন্তা করার ক্ষমতা, অনুভূতি বা ব্যবহার তার উপর প্রভাব ফেলে। দুরারোগ্য, দীর্ঘস্থায়ী এবং যন্ত্রণাদায়ক অসুখে ভুগলে ডিপ্রেশন হওয়ার সম্ভাবনা থাকে, যেমন ক্যান্সার, এপিলেপসি, পার্কিনসন্স, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, হাইপোথাইরয়েডিজম এবং আরও কিছু অসুখে যারা ভুগছেন, বহুদিন ধরে কষ্ট পাচ্ছেন, তাদের কারো কারো ডিপ্রেশন হতে পারে। আবার বিশেষ কিছু ওষুধের সাইড এফেক্টগুলির মধ্যে একটি হলো ডিপ্রেশন। এছাড়া সন্তান জন্মের পরে কোনো কোনো ক্ষেত্রে মারও ডিপ্রেশন হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। জেনেটিক, যার পরিবারের কেউ ডিপ্রেসড তার ডিপ্রেশনের একটা সম্ভাবনা থেকে যায়, এটা জেনেটিক। সাধারণভাবে বলা যায় আপনি যদি ডিপ্রেসড হন আপনার ভাই বা বোনের ডিপ্রেসড হওয়ার চান্স 13%। আপনার ছেলে মেয়ের ডিপ্রেসড হওয়ার চান্সটা বেড়ে হয় 20%। যদি আপনি এবং আপনার স্ত্রী দুজনেই ডিপ্রেশনে ভোগেন তাহলে ছেলে মেয়ের ডিপ্রেসড হওয়ার চান্স অনেক বেড়ে গিয়ে হয় 50%। যদি আপনার কোনো যমজ ভাই বা বোন থাকে এবং আপনি ডিপ্রেশনে ভোগেন তাহলে তার ডিপ্রেশন হওয়ার চান্স বেড়ে হয়ে যায় 70%। সাইকোলজিক্যাল, হীনমন্যতা বোধ, অনমনীয় মনোভাব, ব্যর্থতা, বিফলতা সহ্য না করার ক্ষমতা, জীবনের চাওয়া আর পাওয়ার অনিবার্য তফাতকে মেনে না নেওয়া, বাস্তববোধের অভাব, বাবা মার মধ্যে মাঝে মাঝেই ঝগড়া, ছেলেবেলায় কঠোর সমালোচনার মুখোমুখি হওয়া,
সব কাজ নিখুঁতভাবে করার একটা ইচ্ছে, লাজুক অথবা সর্বদাই দুশ্চিন্তাগ্রস্ত, এরকম নানা চারিত্রিক বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকে তাদের ডিপ্রেশন হতে পারে। সোশ্যাল, মাঝ বয়সে চাকরি গেল, পরীক্ষায় ফেল, খুব কাছের মানুষ হঠাৎ করে মারা গেলেন, ব্যবসায় বিরাট লোকসান, বিবাহিত জীবনে চরম অশান্তি, প্রেমে ব্যর্থ, এইরকম নানা ধরনের নেগেটিভ এবং স্ট্রেসফুল সামাজিক কারণে ডিপ্রেশন হতে পারে। রিসার্চ বলছে আরও কিছু আনকমন কারণও থাকতে পারে, একটু দেখা যাক। স্মোকার্সদের ডিপ্রেশন হওয়ার সম্ভাবনা বেশি, কারণ নিকোটিন মানুষের ব্রেনের নিউরো ট্রান্সমিটারকে প্রভাবিত করে। যথেষ্ট না ঘুমোলে ব্রেন সেলসগুলো রিপ্লেনিশ হয় না, ব্রেনের ফাংশনিং খারাপ হয় এবং ডিপ্রেশন হওয়ার সম্ভাবনা থেকে যায়। যে কারণগুলি দেখলেন সেগুলি ছাড়াও আরও নানা কারণে মানুষের ডিপ্রেশন হয়, কিন্তু এগুলিই প্রধান কারণ। ডিপ্রেশনের কারণগুলো দেখলাম, এবার যদি আমরা আবার কেস স্টাডিতে ফিরে যাই, যদি একটু বলেন। মেয়েটির মার সাথে কথা বলেছিলাম, তাতে ঠিক পুরো পিকচারটা পাচ্ছিলাম না। তখন আমি ওর হাজবেন্ডকে ডেকে পাঠাই। ছেলেটির সাথে কথা বলে আমার মনে হলো বেশ রিজনেবল ইন্টেলিজেন্ট একটি ছেলে। ও যে সুইসাইড করার কথা ভাবছিল সেটার কি কোনো আঁচ পাওয়া গেছিল? প্রথম কয়েক মাস পারিনি, ভেবেছিলাম অনেকে তো চুপচাপ গোছের হয়, ও হয়তো তাই। তারপর কিভাবে বুঝলেন? যত দিন যেতে লাগলো সব কিছুর ব্যাপারে কেমন ডিসইন্টারেস্ট হতে শুরু করলো। চুপচাপ থাকা তো একটা ব্যাপার, ও তো ঘরের বাইরেই যেত না, বাড়ির বাইরে তো ছেড়েই দিলাম। খাওয়া দাওয়া ঠিক করে করত না, শরীরের কোনো যত্ন নিত না, পোশাক আশাকের দিকেও কোনো নজর ছিল না। আমি তো চার মাস ওকে হাসতেই দেখিনি। স্বামী স্ত্রীর যে শারীরিক সম্পর্ক তাতে গোড়া থেকেই ওর আপত্তি, তা নয় ছেড়েই দিলাম। তখন বুঝতে পারলাম মানসিক অবসাদে ভুগছে। একজন চেনা সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে গেলাম। ঠাকুমাকে ভালোবাসত, তার ক্যান্সার, কত ভালো স্টুডেন্ট তার ওই রকম রেজাল্ট। আসলে কি জানো, এই মানসিক রোগের অনেকটাই হচ্ছে তোমার শারীরিক, কেমিক্যাল ইমব্যালেন্স হয়, ওষুধ খেতে হবে। প্রয়োজনে আমি কোনো সাইকোলজিস্টের কাছে রেফার করব, কাউন্সেলিংয়ের দরকার হতে পারে। আর রোজকার জীবনে ভালো থাকার জন্য কাজকর্মের মধ্যে থাকা, আনন্দে থাকা, ভালো থাকা, এগুলোর একটা প্রয়োজন আছে। তা ওষুধ কি ওকে খাওয়ানো গিয়েছিল? করতে দিল কোথায়? আমার শ্বশুরমশাই পড়া মেজাজের মানুষ, উনি আবার এইসব মনের অসুখ বিসুখ একদম বিশ্বাস করেন না। আমার এক সাইকিয়াট্রিস্ট বন্ধু আছে, তো ওকে আমি নিয়ে গেলাম ওনার কাছে দেখাতে। আচ্ছা, দেখে বললো জানেন তো ডিপ্রেশনে চলে গেছে প্রচন্ড রকম, তাই লং টার্ম ট্রিটমেন্ট করানো দরকার। বোগাস, ওসব কোনো মানেই হয় না, মনের অসুখ টসুখ বলে কিছু হয় না। ডাক্তারখানায় নিয়ে গেলে কি হবে, এক গাদা ঘুমের ওষুধ দেবে, যখন কিছু হবে না, আলটিমেটলি হবে না, তখন বলবে অ্যাসাইলামে নিয়ে যাও। আমাদের গুরুজনদের সময় আমাদের এইসব প্রবলেম হলে তখন বলতো ঘুরে এসো বাইরে, আমরা কি করতাম। তুমি এক কাজ করো, ওকে এখানে পাঠিয়ে দাও, এখানে থাকবে, আনন্দে ঘুরবে, ফিরবে, খেলবে, সিনেমা দেখবে, দু সপ্তাহের মধ্যে সব ঠিক হয়ে যাবে। সব ছাড়া
কত ডাক্তার এরকম দেখলা, কি বোঝাবো এনাকে? এ তো বুঝতেই চায় না, মেয়েটা অসুস্থ, ট্রিটমেন্ট দরকার, ওষুধের দরকার। তা সেসব কি ঠিক করে দিল? কিভাবে হবে বলুন তো, এটা যে একটা অসুখ সেটা তো ওনারা মানলেনই না। জ্যোতিষ দেখালো, বললো গ্রহের হয়ে প্ল্যানেটারি পজিশন নাকি খারাপ। জাতিকার এখন কাল সর্প হেতু যোগ চলছে, শনি সরাসরি দৃষ্টি দিচ্ছে চন্দ্রকে, রবির দ্বাদশে দৃষ্টি রয়েছে। সময়টা এখন ওর বড়ই খারাপ, ওর মনের মধ্যে ঝড় ঝঞ্ঝা চলছে, কোনো কাজই সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে না। খুবই সাবধানে থাকতে হবে, এই সময়ে প্রয়োজন গ্রহ শান্তি। পুজো আচ্ছা করো মা, মনটা ভালো রাখো। তবে হ্যাঁ, মাস দুয়েকের মধ্যে রবি কিন্তু সপ্তমে গমন করবে, চন্দ্রও ঘর পাল্টাবে, তখন থেকেই ওর শুভ সময়ে সূচনা হবে। কিন্তু আবার বলি, মাঝের এই সময়টা একটু খুবই সাবধানে থাকা দরকার। কি যে এদের গ্রহের ঘটো জানি না, কিন্তু দু মাসের মধ্যে সুইসাইড অ্যাটেম্প করলো। ওষুধ খাওয়াতে হবে, চিকিৎসা তো করাতেই হবে। আনন্দে থাকা, গান শোনা, বেড়াতে যাওয়া, এগুলো সবই প্রয়োজন, কিন্তু ওষুধটা তো খুব দরকার। একটু ভালো হলে তারপরে কি একজন সাইকোলজিস্টের কাছে পাঠাতে হবে, তিনি কাউন্সিলিং করবেন, তা না হলে তো দেখলেন কিরকম কি হলো। একটা কথা জিজ্ঞাসা করব। আচ্ছা, ও সারবে তো? এতক্ষণ ধরে যেটা দেখলাম তাতে যেটা বোঝা গেল সেটা হচ্ছে যে ডিপ্রেশন যে কারুর হতে পারে, এটা নিয়ে যে আমরা লুকোচুরি করি, লজ্জা পাই, তার কোনো কারণ নেই। একদম ঠিক, ডিপ্রেশন হচ্ছে কমন কোল্ড অফ মেন্টাল ইলনেস, যে কোনো মানুষের হতে পারে, কাজেই এটা নিয়ে এত লুকোচুরির কোনো কারণ নেই। আমরা সারাক্ষণ দেখছি আজকাল সেলিব্রিটিরা, তারা তাদের ডিপ্রেশন হয়েছে, তাদের চিকিৎসা হয়েছে, সেটা নিয়ে তারা আবার নর্মাল লাইফে ফিরে গেছে, এই নিয়ে বলাবলি করছে। তো তারা যদি বলতে পারে, তা আমাদের এত সিক্রেটিভ হওয়ার তো কোনো কারণ নেই। বহু মানুষ আছেন যারা সফলতার শিখরে উঠেছেন, লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা পেয়েছেন, সম্মান পেয়েছেন, অঢেল তাদের টাকা পয়সা, অথচ এইসব মানুষের জীবনে এসেছে চরম অবসাদ, সীমাহীন ক্লান্তি, এমনকি মৃত্যু সিদ্ধান্ত। কিন্তু এরা এই অবসাদের চিকিৎসা করেছেন, যুদ্ধ করেছেন, দৃঢ় সংকল্প নিয়ে তারপর আবার ফিরে এসেছেন স্বমহিমায়, খ্যাতির শীর্ষে, আবার নতুন করে শুরু করেছেন সাফল্যের জয়যাত্রা। এরা পেরেছেন কারণ এরা মেনে নিয়েছেন এটা একটা অসুখ, যেটা অনেকেরই হতে পারে আর যেটা কোনো লজ্জার বিষয় নয়, এটা জীবনের ওঠা পড়ার একটি অবিচ্ছেদ্য অঙ্গ। জীবনযাত্রার ভুলগুলো শুধরে নিয়েছেন, ডাক্তার দেখিয়েছেন, সুস্থ সবল সফল হয়ে ফিরে এসেছেন এই সুন্দর জীবন। ওরা পেরেছেন, আপনি পারবেন না, তা কি হয়? তার মানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে ইমিডিয়েটলি চিকিৎসা করালে ডিপ্রেশন চলে যায়। এখন এই চিকিৎসাগুলো কি কি যদি একটু বলেন। প্রথমেই বলা দরকার, চিকিৎসা একজন কোয়ালিফাইড কাউন্সিলর কিংবা সাইকোলজিস্ট অথবা সাইকিয়াট্রিস্টের কাছে করানো দরকার। ওষুধ কেবলই
একজন কোয়ালিফাইড ডাক্তার ইউজুয়ালি ফিজিশিয়ান কিংবা সাইকিয়াট্রিস্ট করে থাকে। এখন ট্রিটমেন্টটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করছে যে সে মাইল্ড, মডারেট না সিভিয়ার সেটার উপর নির্ভর করছে, যেটা ডাক্তারই ঠিক করে দেবে। একদম, যেটা আমরা কিছুক্ষণ আগেই প্রেজেন্টেশনে দেখেছিলাম যে কী কী সিমটমস বিভিন্ন ক্যাটাগরিতে। এবং ইউজুয়ালি যেটা সবচেয়ে ভালো হচ্ছে যে একটা কম্বিনেশন অফ মেডিকেশন, লাইফস্টাইল মডিফিকেশন আর সাইকোথেরাপি কিংবা টক থেরাপি। লাইফস্টাইল মডিফিকেশনটা নিয়ে যদি একটু প্রথমে বলেন। হ্যাঁ, লাইফস্টাইল মডিফিকেশন হচ্ছে অ্যাকচুয়ালি শুধু ডিপ্রেসড পেশেন্টদের ক্ষেত্রে বলবো না, এটা যে কেউই ফলো করতে পারে, কারণ এর একটা প্রিভেন্টিভ একটা রোল আছে। মাইল্ড ডিপ্রেশনের ক্ষেত্রে একজন সাইকোলজিস্টই ট্রিট করতে পারেন, ওই সাইকোথেরাপি আর লাইফস্টাইল মডিফিকেশন ইউজুয়ালি অ্যাডভাইস করা হয়। যেই মডারেট টু সিভিয়ার ডিপ্রেশন হচ্ছে তখন কিন্তু ওষুধের প্রয়োজন হয়। কিন্তু একটা কমন পারসেপশন আছে যে এই সমস্ত ওষুধের একটা সাইড এফেক্ট আছে। সাইড এফেক্ট অনেক আছে কিন্তু সেগুলো টেম্পোরারি এবং রিভার্সেবল। কিন্তু ডিপ্রেস পেশেন্টকে যদি ট্রিট না করা হয় সে কিন্তু সুইসাইডও করতে পারে। কাজেই সুইসাইডাল পেশেন্ট কিংবা যে খুব ডিপ্রেস তাকে কিন্তু সঙ্গে সঙ্গে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাওয়া উচিত। মানে সাইড এফেক্টটা অ্যাভয়েড করতে গেলে মানুষ মারাও যেতে পারে। হ্যাঁ, এবারে আমরা একটু টক থেরাপি নিয়ে যদি আপনি একটু বলেন। টক থেরাপি কিংবা সাইকোথেরাপি সাধারণত কাউন্সিলার্স কিংবা সাইকোলজিস্টরা করে থাকেন। টক থেরাপির নামটা হচ্ছে কারণ ওরা কথার মাধ্যমে কিছু এই যে নেগেটিভ চিন্তাভাবনা ইত্যাদি এগুলোকে পরিবর্তন করা হয়। একজন সাইকোলজিস্ট ডিপ্রেস পেশেন্টদের যে খুব নেগেটিভ ভাবনা চিন্তা সেগুলো পজিটিভ দিকে চেঞ্জ করায় সাহায্য করে। তারপরে হচ্ছে যে সম্পর্কগুলো অনেক সময় ডিপ্রেস পেশেন্টদের মধ্যে দেখা যাচ্ছে খুব সমস্যার মধ্যে পড়েছে, তাদের মনে হয় যে কেউ আমায় ভালোবাসে না, সবাই আমায় মিসআন্ডারস্ট্যান্ড করে, এবং এইটার থেকে ওদের মধ্যে একটা একাকিত্ব বোধ চলে আসে। তো সাইকিয়াট্রিস্ট কিংবা সাইকোলজিস্ট যদি এই জায়গাটা তাদের সাহায্য করতে পারে, ওদের কিন্তু এই জায়গাটা থেকে তারা বেরিয়ে আসে এবং সম্পর্কগুলো অনেকটাই ইমপ্রুভ করে এবং তারা অনেক বেটার অ্যাকসেপ্টেড ফিল করে। কোপিং স্কিলস শেখানো হয় যে অনেক স্ট্রেসফুল সিচুয়েশনে তারা এটাকে কীভাবে কোপ করবে। এছাড়াও আরও নানা রকম ধরনের ট্রিটমেন্ট এই সাইকোথেরাপির মধ্যে আসে। আলটিমেটলি অনেক কনফিডেন্স বাড়ে একজন রোগীর মধ্যে। আচ্ছা, আপনি যে ওষুধগুলোর কথা বলছিলেন, একটা তো সাইড এফেক্টের ব্যাপার গেল, আরেকটা মানুষের ধারণা আছে যে ওষুধগুলো ট্র্যাঙ্কুলাইজার জাতীয় ঘুম পাড়িয়ে রাখা হয়, সবসময় তারা ঘুমন্ত অবস্থায় থাকবে, যার জন্য লোকে আবার একটু ভয়ও ওষুধের। এটা একটা মিসকনসেপশন। ঘুম পাড়িয়ে রাখাটা তো উদ্দেশ্য না, আমরা তো চাইছি সে একটা নর্মাল লাইফ লিড করুক।
কিছু কিছু ক্ষেত্রে যেখানে পেশেন্ট খুব ডিস্টার্ব, খুব রেস্টলেস, ভায়োলেন্ট কিংবা খুব সুইসাইডাল, সেক্ষেত্রে আমাদের কিন্তু সিডেট করার দরকার হয়। বাকি ক্ষেত্রে কিন্তু দরকার হয় না। আমাদের সাধারণত অ্যান্টিডিপ্রেসেন্স কিংবা অ্যাংজাইটি কমানোর ওষুধ দিয়ে ট্রিট করা হয়। কিছু কিছু ক্ষেত্রে মুড স্টেবিলাইজার্স, যেগুলো অ্যান্টি কনভালসেন্স কিংবা লিথিয়াম জাতীয় ওষুধ ব্যবহার করা হয়। আবার কিছু কিছু ক্ষেত্রে অ্যান্টিসাইকোটিকের গ্রুপটাও ব্যবহার করা হয়, যেগুলো কিনা অন্য মানসিক রোগেও ব্যবহার করা হয়। আরেকটা প্রশ্ন যেটা আমার আছে সেটা হচ্ছে অ্যাবাউট ইন্টারনেট ডক্টরস। প্রেসক্রিপশন দেখে অনেকেই আমি দেখেছি আজকাল যে তারা গুগলে সার্চ করে চেষ্টা করে বার করতে যে এই সমস্ত ওষুধের কী গুণাগুণ, কী তার সাইড এফেক্ট এটসেট্রা। ডিপ্রেসড রোগীদের ট্রিট করার সময় আপনি তো নিশ্চয়ই এরকম পেয়েছেন? প্রচুর, এবং এটা খুব ডেঞ্জারাস। কারণ কি, এই টুকু ইনফরমেশন যেটা গুগল সার্চ করে তারা দেখছে, ওষুধের সাইড এফেক্টগুলো নিয়ে তারা পড়ছে, কিন্তু রোগটা ট্রিট না করলে সেটার যে কী অসুবিধে তৈরি করতে পারে সেটা তো তারা দেখছে না। এবং যদি ইন্টারনেট সার্চ করে সবই তারা জেনে যেত, তাহলে তো ডাক্তার হাসপাতাল কিছুরই দরকার হতো না। ওষুধ কতদিন খেতে হয়? একটা একটা পারসেপশন রয়েছে যে সারা জীবন ওষুধ খেয়ে যেতে হবে। না, ডিপ্রেশনের ক্ষেত্রে কিন্তু তা নয়। ডিপ্রেশনের ক্ষেত্রে একটা পিরিয়ড আসে যখন অনেক সে রোগী ইম্প্রুভ করে গেছে, সে একটা নর্মাল লাইফে ফিরে গেছে, একটা বেশ কিছুদিন পরে তার ওষুধ আস্তে আস্তে কিন্তু কমানো হয়। সেটা কিন্তু সাইকিয়াট্রিস্টেরই কমানো দরকার, এবং সেইটা যদি নিজে থেকে বাড়ির লোকেরা মনে করে যে না ও তো সুস্থ হয়ে গেছে এবার বন্ধ করে দেওয়া যেতে পারে, সেটা কিন্তু খুব ডেঞ্জারাস। ডিপ্রেশনের ওষুধের সঙ্গে যারা সাইকোথেরাপিটা কন্টিনিউ করেছে তাদের কিন্তু আরও বেটার প্রোগনোসিস কিংবা আউটকাম, কারণ ওদের অনেক স্কিলস ওরা অ্যাকোয়ার করে, যেমন কোপিং স্কিলস, কী করে নেগেটিভ থটসগুলো, যেটা একটু আগেই বলছিলাম, পজিটিভ করা যেতে পারে, ওরা অনেক বেশি স্ট্রঙ্গার পার্সোনালিটি তৈরি হয়ে যায়। তার মানে মাইল্ড, মডারেট, সিভিয়ার তিন ধরনের ডিপ্রেশন আছে, এবং লাইফস্টাইল মডিফিকেশন, টক থেরাপি এবং ওষুধের কম্বিনেশনে এর চিকিৎসাগুলো হয়, যে চিকিৎসাগুলো ডেফিনেটলি একজন প্রফেশনালের করা উচিত। এবং চিকিৎসা চলাকালীন হঠাৎ করে ওষুধ বন্ধ করে দিলাম বা এই করলাম, সেগুলো খুব ক্ষতি করতে পারে। এবার লাস্ট কোয়েশ্চেন, সেটা হলো যদি আবার সেই কেস স্টাডিতে ফিরে যাই, ওই মেয়েটির কী হলো?